এদিকে রংপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার বখাটেরা ওই কিশোরীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল বিকেলে মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে পাঁচ বখাটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। রাতে অভিযুক্ত বাবু নামের এক বখাটেকে গ্রামবাসী ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে বাবু সহ সাতজনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। তিন দিনের রেপের হিস্ট্রি সহ নিয়ে আসে এমার্জেন্সিতে, তাকে ভর্তি করানো হয় গাইনি ওয়ার্ডে এবং পরবর্তীতে ওসিসিতে ট্রান্সফার করা হয়। রোগী মোটামুটি ভালো আছে, তার কোনো বড় ধরনের সমস্যা নাই, এখন রোগী ভালো। তার হিস্ট্রি মতো সে তিন দিন আগে রেপ